রঞ্জিত হয়ে গিয়েছিল ওই সময় একবার আসমানবাসীরা ফেরাস্তারা কেঁদেছিল আরেকবার কিতাবের ভিতরে আসছে এই পিতা পুত্র অবস্থা দেখে ফেরেশতাবাসীরা যখন আল্লাহর কাছে বলতে লাগলো আল্লাহ আপনি এই আপনার পায়গাম্বর কে থামান ইব্রাহিম কে থামান আপনার এই ছোট বাচ্চার উপর এই পয়গাম্বর উপর আপনি দয়া করেন এরকম বারবার যখন বলতে লাগলো আল্লাহর কাছে কবুল হয়ে গেল আল্লাহ তার হুকুম দিয়া দিলেন এ সুরি দুনিয়াকে দুই টুকরা করে দিবে কিন্তু আমার ইসমাইলের জন্য গলার মধ্যে সুরি না চলে সুবাহান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومعشوقنا ومحبوبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ صدق الله المولان العظيم وصدق رسوله النبي الأمي الكريم

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله جَيْسَ سوره مثل يوسف هاي جمال كيا كورو تعرف تَرِي سب جمالو سب كمال بلغ حسنت جميع خصاله صلو علیہ وآلہ تیری صورت سب سے بہتر تیری صیرت نے کہائی اس لیے عاشق ہو مائی تو میرا معشوق ہائی بلغ اللہ بکمالی کشفت دجابی جمالی জামি উ সালিহি সল্লু আইলে আলহামদুল্লি সুম্ম আলহামদুল্লি অধ্যকার আর এক নং প্রাণ গেটের বাইতুল ফালা জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়া নে কেরাম রাম পর্দার আরালে রয়েছেন আমার সম্মানিতা সদ্দেয়া মেয়াব মা এবং বোনেরা সামনে আমার যুবক ভাইয়েরা এবং আমার বোরা বাবাজিরা রব্বে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে পবিত্র মাসে কুরবানির কে সামনে রেখে রব্বে আল্লাহ আপনার আমার হায়াতকে এই পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে সবার আগে কোরআন এবং আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার যে আল্লাহ আল্লাহ করেছেন আসতে পেরেছি পেরেছি বসতে সেই মহান আল্লাহুর দরবারে রব্বে করিমের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন জবান দিয়েছেন সেই জবান দিয়ে সমুস্বরে শৌচ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি গত জুমায় বলেছিলাম আগামী জমাতে কুরবানি নিয়ে আলোচনা করব আজকে আমার আলোচ্য বিষয় কুরবানির শিক্ষা কুরবানির ত্যাগ কুরবানির গুরুত্ব নিয়ে কেন আমরা কুরবানি করব এই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু কথা বলা যায় বলার চেষ্টা করবো আমা ইল্লাহ বিল্লাহ দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলোর উপর আমি নিজেও আমল করতে পারি এবং সারা বিশ্বের সকল মুসলমানদের মা এবং বোনদের কাছে ভাইদের কাছে আজকের এই আলোচনা ইন্টারনেটে যাবে দোয়া করবেন যেন সেই আলোচনা মানুষের হেদায়েতের জড়িয়া হয় সকলে বলেন আমিন তা আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একখানা সূরা এবং একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি যেই সূরাটা পড়েছি সেই সূরাটা সবার কাছে পরিচিত সূরা সূরাতুল কাউসার সূরাতুল কাউসার এই সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রেক্ষাপট নিয়ে নাজিল করেছেন সেই শানে নজুল আমার বলার আজকের বিষয় নয় বরং আমার আজকের আলোচ্য বিষয় প্রথম আয়াত নয় শেষ আয়াত নয় বরং মাঝে যে একটা আয়াত আছে সেই আয়াতে কিছু সামনে রেখে সেই আয়াতটাকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ ফাকরবুল আলমিন সুরাতুল কাউসারের ভিতরে কি বলেছেন

আই নবী আপনি রবকে নিয়ে নামাজ পড়ো আওর কুরবানি করো আই নবী আপনি রবকে নিয়ে আপনি রবকে নিয়ে নামাজ পড়ো আর কুরবানি করো অর্থাৎ হে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন নামাজ পড়ুন এবং কুরবানি করুন তো রব্বে করিম এই আয়াতের ভিতরে বলেছেন একটা নবীজি বিশ্বনবী पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर सूरहुल कौसर नाज़िल করে বলে দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নবী আপনে নামাজ পড়ুন এবং কুরবানি করুন কার জন্য জোরে বলেন কার জন্য রব্বে আল্লাহ তাআলার জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন আমার আপনার নবী বিশ্বনবী তাจদার মদিনা সাইদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন পয়গম্বর এর উপর সূরাতুল কাউসার নাজিল করি দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ফাসাল্লি ওগো নবীজি আপনি নামাজ পড়ুন রব্বিকা কার জন্য আল্লাহ তাআলার জন্য নামাজ পড়েন ওয়ানহার আপনি আপনার রবের জন্য কুরবানি করেন জোরে বলেন ঠিক কি ঠিক না নামাজ পড়তে হবে আল্লাহ তালার জন্য রোজা রাখতে হবে আল্লাহ তালা জন্য হজ করতে হবে আল্লাহ তালার জন্য জাকাত দিতে হবে কার জন্য আল্লাহ তালার জন্য কুরবানি করতে হবে আল্লাহ পাখির জন্য বলেন ঠিক না কেন কেন একটা মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে সর্ব জায়গায় সর্ব হালতে কোরবানি একমাত্র হবে কার জন্যে জুড়ে বলেন আল্লাহ তালা জন্যে ভিতরে রব্বে করিম আল্লাহ বলেছেন إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن صلاتي الله أشتوي আমার নামাজ একটা মুমিনের জন্য বান্দা এবং বান্দির জন্য ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি ওমা আমার জীবন ওমা মাতি আমার মরণ একমাত্র জোরে বলেন কার জন্য আল্লাহ তালার জন্য এই জন্য মুখতার মহাজরিন কুরবানি এটা হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি এবং খুশির জন্য সামনে আমাদের কুরবানি আসতেছে সেই কুরবানির আমাদের ত্যাগ কুরবানির কি শিক্ষা সেটা আমাদের জানা দরকার আছে না নেই বছরের চাকার মতো ঘুরতে ঘুরতে আমাদের সামনে আবারও কুরবানি সামনে উপস্থিত সেই কুরবানি সম্পর্কে কিছু কথা না বললেই নয় সম্মানিত উপস্থিতি আমরা যে কুরবানি করি এই কুরবানি করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু ইবাদত আছে যেখানে মালেরও কুরবানি হয় আবার এখানে মালের কুরবানির সাথে সাথে জানেরও কুরবানি হয় ঠিক কিনা অনেক ইবাদত আছে যে ইবাদতের মধ্যে মালের কুরবানি হয় শুধু জানের কুরবানি হয় না আর কিছু কিছু ইবাদত আছে যেখানে শুধু মালেরও ইবাদত হয় জানেরও ইবাদত হয় যেরকম হজ হজ একটা এমন একটা ইবাদত একজন শুধু টাকা থাকলেই বললে হবে না যে আমার টাকা আছে তুমি হজ করে আসো টাকা আছে তুমি হজ করো এতটুকু বললেই হবে না বরং তার যদি শক্তি এবং সামর্থ্য থাকে তার নিজের যাইতে হবে যদি বলেন ঠিক কিনা আর যদি শক্তি এবং সামর্থ্য যদি না থাকে তাহলে শরীয়তে তার জন্য বদলি হজের ব্যবস্থা করেছে ঠিক না তাহলে সাধ্য থাকাকালীন তাহলে বোঝা গেল সাধ্য যখন থাকবে তখন তুমি যত কুটিপুতিও হও না কেন শুধু টাকা দিলেই তোমার হল সম্পূর্ণ হবে না বরং তোমাকে টাকার সাথে সাথে তোমার জানেরও কুরবানি করতে হবে যারা বলেন ঠিক কিনা ঠিক তে আমাদের সামনে যে কুরবানি এই কুরবানির ভিতরে দেখবেন কুরবানির মধ্যে যখন কুরবানি আসে কুরবানির জন্তু যখন ক্রয় করতে যায় তখন কোরবাণীর জন্তুর পিছনে একটা থাবা দেয় কি দেয় থাবা দেয় থাবা এটা একটা গরুর পাশার মধ্যে এরকম ভাবে একটা থাবা দেয় থাবা দিয়ে একটা পরিমাপ করে যে গরুর ভিতরে কয়মন গুস্তু হইতে পারে আসলো এখানে তোমার গুস্তুর মাকসাদ না তোমার প্রাণীটা হৃষ্ট এবং পুষ্ট হলো কিনা তোমার প্রাণীটা এরকম ভাবে সুন্দর কিনা ভালো কিনা তোমার লাইক হয় কিনা চয়েজ হয় কিনা এইটাও হলো আসল বিষয় কয় মন গুস্ত হলো তিন মন যদি গুস্ত হয় তাহলে ষাট হাজার আর যদি এক মন গুস্ত কম হয়ে যায় দুই মন গুস্ত হয় তাহলে চল্লিশ হাজার এটা ঠিক আমার কথা কি বুঝতে পারছেন তাহলে কুরবানি জন্তু কয় করার ক্ষেত্রে আমরা গুস্ত ফলো থাকবে লক্ষ্য থাকবে না কারণ কি এটা কি ফল থাকবে কি দেখব হৃষ্ট পুষ্ট আমার অন্তরের অবস্থা কে দেখে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন লাইয়ানা ল্লাহু লুহুহা ওয়া লা দিমাউহা ওয়া লাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম রব্ব্যকরিম আল্লাহ বলেছেন লাইয়ানা ল্লাহু মুহা ও দুনিয়ার মানুষরা তোমরা যে কোরবানি দাও লাইয়া না আলা আল্লাহ আল্লু মোহা কোরবানি কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না ঠিক কি ঠিক না লাইয়া না আলাল্লাহ আল্লা হু মোহা ওয়ালা দিমা উহাওয়ালা কি আলা আলু থাকি কম একমাত্র পৌঁছবে আল্লাহ পাকের কাছে তোমার অন্তরের অবস্থা যদি বলেন সুবাহ কি পৌছবে অন্তরের অবস্থা তুমি কতটুকু ভালোবাসা তোমার ভিতরে কি কুরবানির গোস্তু খাওয়ার নিয় নাকি আল্লাহর জন্য তুমি কুরবানি করতেছো সেটাই নিয়ত এটা দুনিয়ার স্ত্রী সন্তান সন্ততি ভাই বরাদর আত্মীয় স্বজন সমাজের কেউ না জানলে জানবে কে জোরে বলেন কে জানবে আল্লাহ জানবে এই জন্য মোখতারম হাজির কুরবানি সামনে আমাদের আসতেছে সেই কুরবানির এখন থেকে আমার মনকে পশু জবাই করার সাথে সাথে আমার ভিতরে আরেকটা পশু আছে সেই হবে। না কারণ কি কারণটা কি কারণ হইল কুরবানির মধ্যে আজকে সমাজের ভিতরে গরু জবাই হয় আজকে মানুষ আমাদের উচিত হইল যে সমস্ত মানুষ সমাজ আপনাদের এখানে সিস্টেমটা আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক জায়গায় এরকম আছে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয় যাদের কুরবানি সামর্থ্য নাই এরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে গুস্ত নিতে হয় আছে না নাই আপনাদের এখানে সিস্টেমটা ভালো আছে যেখানে একটা স্থান থেকে এবং মানুষে না আসলেও কমপক্ষে গুস্তটা সমাজপতি যারা তারা দেওয়ার চেষ্টা করে কি করে না করে কিন্তু অন্য জায়গায় কিন্তু অনেক জায়গায় আছে আমি আমার জানা মতে যে এই সিস্টেমটাও নাই বরং লজ্জা সরমের মাথাকে মানুষের দুয়ারে দুয়ারে করতে হয় বুঝতে জন্য কিন্তু আমি তো মনে করি সঠিকভাবে যদি একটা মানুষ কুরবানি দেয় তাহলে এক যে কুরবানি দিল তার বাসায় যে পরিমাণ গুষ্ট থাকবে তার চেয়ে আশা করি যে কুরবানি দিছে না তার বাসায় আর বেশি থাকবে ঠিক মোহতারম হাজির এই জন্য আমাদের কিন্তু এই যে একটা মহৎ কাজ এই মহৎ কাজের ভিতরে কিন্তু মেয়ে মানুষের বের বুঝেন নাই মেয়ে মানুষ মহিলা মানুষ এরা কিন্তু সমস্যা সৃষ্টি করে কি সব বস্তু দিয়া দিতেছ তা আমার ছেলে মেয়ে খাইবে কি আছে না সব বস্তু মানুষের দিয়া দিতেছ তা আমার ছেলে মেয়ে খাবে কি এই তোমার ছেলে মেয়ে কি বস্তু কম খাইতেছে এখন কুরবানি আসছে এখন এত গুস্তের মায়া কেন সারা বছর কি গুস্ত কম খায় আশা করি যারা যাদের কর্ণ করে মা বোনদের কর্ণ করে আমার কথাগুলো পুষতেছে সতর্ক হয়ে যান ভালো কাজ এখানে সমস্যা সৃষ্টি করবেন না এই সমস্ত কথা মহিলারা বলে কি বলে না জোরে বলেন বলে কি না মা বোনেরা সমস্যা ভালো কাজের ভিতরে সমস্যা সৃষ্টি করে দেয় দে এই বস্তু যদি দিয়া দাও সব গুস্ত মানুষে দিয়ে দিতেছে তা আমার ছেলে মে খাইতে কি আসল মা বোনেরা এরকম ফিকির করবেন না সারা বছর গুস্তের চিন্তা নাই কুরবানি আসলেই ফ্রিজের চিন্তা আসে না নাই কুরবানি আসলেই এরকম ভাবে ফ্রিজ বানানোর চিন্তা কুরবানি আসলেই যত আয়োজন না হ্যাঁ অন্তর্কে ঠিক রেখে যদি ওইগুলো হয় কোনো সমস্যা নাই محترم হাজرین আমাদের কুরবানির শিক্ষা এই যে একটা ত্যাগ ত্যাগ কিসের ত্যাগ একটা হাদিসের ভিতরে আসছে যে একটা কুরবানির অনেক দিন আগে থেকে তুমি একটা প্রাণী কয় করো প্রাণী কয় করে এরপরে সেই প্রাণীটা তুমি নিজে লালন পালন করো তোমার লালিত পালিত যখন পশুটা হবে হওয়ার পরে সেই পশুটাকে গুসুল দিবে গাছ কেটে খাওয়াবে এরপরে যদি তুমি এটা কুরবানি দাও তাহলে তোমার দেখা যাবে এই প্রাণী যখন জবে করবে তখন তোমার সব আল্লাহ পাকবুল আলমিন কুরবানির গরুর পশুর রক্ত জমিনে পড়ার আগেই তোমার কুরবানি আল্লাহ তালা কবুল করে নেবে কেন এখানে তাকুয়া এখানে মায়া সৃষ্টি হয়েছে জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য যাদের সামর্থ্য আছে আগেই কুরবানি গরু কিনে নিবেন কিনে সাধ্য থাকলে আগে এটাকে মায়া মমতা করে লালন পালন করবেন এরপরে কুরবানি দিবেন এটার মধ্যে সব আল্লাহ তালা রসুল বলে বেশি সুবাহান আল্লাহ আসলে এই কুরবানির শিক্ষা কোথায় থেকে আসলো এই কুরবানির ত্যাগ তিতিক্ষা কোথায় থেকে আসলো আমরা জানি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম জাতির পিতা হজরত ইব্রাহিম মালাই সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে দুনিয়ার মধ্যে অনেক পরীক্ষা করেছেন জুরে বলেন ঠিক কিনা একটা নয় দুইটা নয় অসংখ্যবার গণ তোবার বার রব্বে আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাই সালামকে পরীক্ষা করেছেন কেমন পরীক্ষা অনেক বড় বড় পরীক্ষা এমন পরীক্ষা করেছেন যে পরীক্ষা দুনিয়ার মধ্যে কেমন পর্যন্ত মুসলমান উম্মতের জন্য নজির হয়ে থাকবে আওয়াজ দিয়ে বলেন সুবাহান নজির হয়ে থাকবে এমন এমন নম্রদের কাহিনী আমরা সেদিকে যাব না নমরুদের কাহিনী ঘটেছে আল্লাহ নবী ইব্রাহিম আলাই মাধ্যমে আল্লাহ নবী ইব্রাহিম আলাই সালাতাম কখনো মূর্তি পূজা করেন নাই কিন্তু সেই ইব্রাহিম আলাই জন্ম দিয়েছিল আজর নামক ঠাকুরের ঘরে জুড়ে বলেন ঠিক না। আজর নামক ঠাকুরের ঘরে হজরত ইব্রাহিম আলাই সালাতামকে এরকম জন্ম দেওয়ার পরেও আল্লাহ তালা বলেন আমি যাকে আমি ইচ্ছা করলে খারাপ ব্যক্তির ঘর থেকেও আমি আল্লাহ তালা মুক্তাকে মানুষ বানাইতে পারি এই জন্য বাপ নষ্ট নষ্ট মা নষ্ট হয়ে গেলে এই যে ছেলে খারাপ হবে এমনটি না হেদায়তের মালিক কে হেদায়েতের মালিক হলো আল্লাহ এই জন্য সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ তালা অনেক পরীক্ষা করেছেন এমন এমন পরীক্ষা করেছেন সেই দিকে যাওয়ার মতো আমার সময় নাই তবে একটা কথা বলতে চাই ইব্রাহিম আলাই যখন দেখলেন সমাজের লোকের আম মূর্তি পূজার জন্য হজরত ইব্রাহিম আলাই সালাতামকে বারবার যখন বারবার যখন এরকম ভাবে রিকোয়েস্ট করে মূর্তি পূজা করার জন্য ইব্রাহিম আলাই সালাম মূর্তি পূজা করেন না মূর্তি স্পর্শ করেন না ইব্রাহিম আলাই সালাম শেষ পর্যায়ে ইব্রাহিম আলাই সালাম নিজ মাতৃভূমি ছেড়ে এরকম ভেবে এরকম ভাবে ইরাকের ভায়বেল শহর নামক শহর ত্যাগ করে আল্লাহ নবী ইব্রাহিম আলী সালাতাম দেশ ত্যাগ করে চলে গেলেন চলে যাওয়ার সময় তার জাতির সামনে যে কথাটা বলেছিলেন সেই কথাটাই সুরাতুস আসের ভিতরে নিরানব্বই নম্বর আয়াতের ভিতরে রব্বে কারিম আল্লাহ বলেছেন ইব্রাহিম আলী সালাতামের কথাটাই তুলে ধরেছেন

وقال, وقال إني ذاهب إلى ربي سيهدين আল্লাহ নবী ইব্রাহিম বলে ও আমার সম্প্রদায় লোকেরা আমি চলে গেলাম ইলা রাব্বি সায়াদান তোমাদের সাথে আমি আর একমত হতে পারলাম না তোমাদের সাথে আমি আর মূর্তি পূজা করতে পারব না তোমাদের সাথে আমি মূর্তি পূজা করতে পারিনা আমি তো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে একত্ববাদের তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য শরীক করার জন্য শিরিক করার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই যারা বলেন ঠিক কি না

কিসের পদ দেখাবে

এরপরে আল্লাহ নবী ইব্রাহিম যেই কথাটা পুরানুল করিমের ভিতরে নদীর হিসেবে থাকবে মুসলিম মুসলিম জাতির জন্য সেই কথাটা তুলে ধরেছেন ইব্রাহিম আলাই বয়স হয়ে গেছে ছিয়াশি বৎসর কিন্তু হয় না ইব্রাহিম আলাইসালাম বিচলিত হয়ে গেল কিন্তু ইব্রাহিম নবী তো নবীরা কিন্তু আল্লাহর কাছ থেকে কখনো নবিরা হতে পারে না ঠিক না আল্লাহ বলেছে

রব্বি হাবলি মিনাস সালিহীন আল্লাহ গো শেষ সাথে উঠে মুনাজাতের মাধ্যমে তাহাজ্জুদের নামাজের মধ্যে উঠে আল্লাহর কাছে নeils না হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম বলে রব্বি হাবলি মিনাস আল্লাহ আমাকে আপনি এমন একটা সন্তান দেন যে সন্তানটা হবে নেককার জুরে বলেন সুবহানাল্লাহ কি সন্তানের দোয়া করেছে জুরে বলেন কি সন্তানের জন্য দোয়া করেছে নেককার সন্তানের জন্য দোয়া করেছে তাই নেককার সন্তানের জন্য যার কোনো সন্তান দিও হয় না তার কি কত মানুষ সন্তানের জন্য কত কিছু করে ঠিক কি না হাজারো টাকা নষ্ট করে একটা সন্তানের জন্য এরপর সন্তান দেওয়ার মালিক কে সন্তান চাইলে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একশত বিশ বছর কোনো কোনো মতে ছিয়াশি বছর বয়সে কোনো কোনো বর্ণনা মতে আসছে একশত বিশ বছর বয়সে আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাকে একটা সন্তান দেও রব্বি হাফলিমিনা সালিহীন আমাকে একটা নেককার সন্তান দেও এখন তো আমরা বিবাহ করার আগেই মনস্থ করে ফেলি আমার যদি একটা ছেলে হয় তাহলে ইঞ্জিনিয়ার বানাবো আছে না নাই আর যদি একটা মেয়ে হয় তাহলে এটা ডাক্তার বানাবো আছে না কি না দুআ করা উচিত ছিল তোমার যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও ছেলে হোক মেয়ে হোক কি সন্তান নেককার নেককার সন্তানের কেমন দাম নেককার সন্তানের কেমন দাম যার সন্তান ইয়াবাকুর বাবা কুর গাজা কুর হয়েছে তাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন নেককার সন্তানের কেমন দাম জুড়ে বলেন ঠিক কিনা নেককার সন্তানের যে কেমন দাম যার সন্তান গাজাকুর কুর বাবাকুরামাকুরু হয়েছে তাকেই জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন নেককার সন্তানের কতটুকু প্রয়োজন জুড়ে বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজের অবস্থা মনের অবস্থা নেককার সন্তানের দোয়া নাই দোয়া হলো যদি আল্লাহ যদি একটা ছেলে দাও ইঞ্জিনিয়ার বা ডাক্তার মেয়ে হলো ইঞ্জিনিয়ার ডাক্তার না ভাই তুমি দোয়া করো আল্লাহ আমাকে যে সন্তানটা দাও এই সন্তানটা আমাকে নেককার দিয়ে বানাইয়া দিও যদি নেককার না হয় আজকে সমাজ তো এমন ভাবে চলতেছে নেককার না হওয়ার কারণে শুধু একটা মোটরসাইকেলের জন্য বাবার গলায় ছুরি চালাতে ঠিক বাবার গলায় মার গলায় ছুরি চালাই দিতেছে এমন কি বাংলাদেশের নজির হয়ে আছে

নেককার একজন সন্তান দেন আল্লা বলে যা ইব্রাহিম তুমি আমার কাছে নেককার সন্তানে দোয়া করেছো নয়রাশাও নাই আমি আল্লাহ হাজারার করবই আমি আল্লাহ একটা সন্তান দিয়া দিল আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশই বলে ফাবাশারুহু বিগুলামিন হাদিম সুবহানাল্লাহ আল্লাহ তালা বলে দিয়েছেন ইব্রাহিম যাও আমি তোমাকে ন্যাককার সন্তানের সুসংবাদ দিয়া দিলাম সহনশীল দর্জশীল সন্তান আমি আল্লাহ তোমার ঘর তোমার স্ত্রীর ঘরবে দান করলাম সুবাহ ইব্রাহিম আলাইসালাম সন্তান পাইলেন ন্যাককার সন্তান ছেলের নাম কি ইসমাইল আলাইসালাম এবার যদি একশত বিশ বছর বয়সে যদি কেউ সন্তান পায় এই সন্তানের প্রতি তো মায়া কম জোরে বেশি কেমন বেশি যার সন্তান নাই তাকে জিজ্ঞাসা করেন যে একটা সন্তানের মায়া কতটুকু হইতে পারে আল্লাহ তালা কিছুদিন পরে ইব্রাহিমকে বলে ইব্রাহিম তুমি তাহলে কি সন্তান পেয়ে আমার মায়া এবং মমতা ভুলে গেছো আমার মায়া এবং মমতা কি তোমার কাছ থেকে দূর হয়ে গেছে তোমাকে পরীক্ষা করতে হবে ইব্রাহিম আলাই সালাতু সালামকে আল্লাহ বলে ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছে তুমি তোমার প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি কর সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু এই কথা শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম স্বপ্নের ভিতরে এই কথা যখন শুনলো শোনার পরে আল্লাহ নবী ইব্রাহিম বলে না আল্লাহ আমি দুনিয়ার সব কিছু একমাত্র তোমার রাহে কোরবান করতে পারি সুবাহ আল্লাহ ইব্রাহিম আলাইস্লা সালামকে আল্লাহ বলে যদি তাই হয় তাহলে তোমার প্রিয় জিনিস আমার রাস্তায় কোরবানি করো সুবাহান আল্লাহ একদিন নয় কোনো কোনো তাফসিরে কিতাবের ভিতরে আসছে একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত একই স্বপ্ন ইব্রাহিম আলাই সালাতামকে হলো ইব্রাহিম আলাই সালাতাম আর বাকি নাই আমার প্রিয় জিনিস হজরত ইসমাইল তাই হজরত ইব্রাহিম আলাই ইসমাই ইসমাইল আলাই সালাতামকে আল্লাহ আল্লাহ তালার হুকুম অনুযায়ী আল্লাহ হুকুম করলেন ও ইব্রাহিম তুমি যদি আমাকে ভালোবাসি থেকে থাকো যদি আমাকে তুমি প্রকৃত মহাব্বত করেই থাকো তাহলে তোমাকে আমি আদেশ করব তোমার স্ত্রী এবং সন্তানকে তুমি বনভাসে দিয়ে লাভ বনবাসে দিয়া দাসম এরকম ভাবে তাদেরকে সফরে নিয়ে যাও এরকম কাবা শরীফের পাশে তাদেরকে নিয়ে যাও ইব্রাহিম আলাই সালাত ওয়া সালাম কথা বিলম্ব না করে আল্লাহর নবী ইব্রাহিম আল খলিলুল্লাহ আলাইহিস ওয়া সালাম আল্লাহর হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাই সালাত ওয়া সালাম তার ছোট্ট শিশু ইসমাইল কে নিয়া আর তার বিবি হাজারা কে নিয়া পথ চলতে শুরু করলেন অযকন পথ চলতে শুরু করলাম কেউ তো কোনো কিছু বলে না ছেলেও বলে না বাবা কোথায় নিয়ে যাবেন স্ত্রীও বলে না বাবা স্ত্রীও বলে না স্বামী আমার আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন কেন স্বামী তো কখনো খারাপ কাজের জন্য স্ত্রীকে নিয়ে যেতে পারে কোন স্বামী তো স্ত্রীকে খারাপ কাজের দিকে করাইতে পারে না এটা স্ত্রীর ভিতরে কারণ এমন একজন স্ত্রী যে স্ত্রী হলো আবেদা ঠিক কি ঠিক না

Salam সেই কাবার পাশে আল্লাহর নবীর স্ত্রী আল্লাহর নবীর স্ত্রী হজরতে হাজরা আলাই সালাতামকে আর আল্লাহর নবী কে ইসমাইল কে রেখে আল্লাহর নবী ইব্রাহিম যখন ওইখানে রাখার পরে যখন চলে যাইতেছেন ইব্রাহিম আলাই সালাতামকে আবার বিবি জিজ্ঞাসা করে এত দূর পর্যন্ত আসলাম কোনো কিছু জিজ্ঞাসা করলাম না কিন্তু আপনি বলেন আমাদেরকে এখানে কেন রেখে এসেছেন কেন আমাদেরকে এখানে রেখে যাইতেছেন এই কথাটা আমাদেরকে একবার বলেন হজরত ইব্রাহিম আলাই সালাতাম এ কথা বলার পরে শোনার পরে হজরত ইব্রাহিম আলাই সালাতাম বললেন আমি যেই জায়গায় রেখে এসেছি একমাত্র আমার রবের হুকুমে সুবাহান আমার রবের হুকুমে তোমাকে এই জায়গায় রেখে আসলাম তোমাকে এই জায়গায় স্থানে আমি রেখে যাইতেছি তো নেককার বিবিত এই কারণে দ্বিতীয় আর কোন প্রশ্ন করে নাই যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই আবার হজরত ইব্রাহিম আলাই সালাম সন্তানকে রেখে স্ত্রীকে রেখে যখন চলে যাইতেছে চলে যাওয়ার পরে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ছিয়াশি বছর বয়সে মতান্তরে একশো বছর বয়সে যদি কোন সন্তান যদি কোন বাবা পায় তাহলে তার প্রতি মহাব্বত বেশি না কম সন্তান যদি একটু বিদেশে থাকে সন্তানকে ভিডিও খুলে দেখার জন্য মার মন বাবার মন অস্থির হয়ে যায় কে যায় না মেসেঞ্জারে নয় তোমার ভিডিও করে সন্তানকে দেখতে মনে চায় আর যদি ছিয়াশি বছর মতান্তরে একশো বিশ বছর বয়সে যদি কোনো সন্তান পায় তাহলে সেই সন্তানের প্রতি এরকম ভাবে মোহাব্বত কম নাকি বেশি বেশি মনটা খারাপ আল্লাহ তালা আবার পরীক্ষা করলো ইব্রাহিম বুঝছি তোমার ছেলের জন্য মনটা বুঝি তোমার খারাপ ইব্রাহিম আলহ সালাতাম দ্বিতীয়হীন কণ্ঠে বলে দিল এ আল্লাহ আমার সন্তান কেন আমাকে যদি তুমি হাজারো সন্তান দাও তোমার রাহে কুরবানি করতে আমি কোনো দ্বিধাবুত করবো না শুভান ইব্রাহিম আলহ এই কথা বলার পরে আবার আল্লাহ তালা পরীক্ষা করলেন ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করতে চাই কি পরীক্ষা বলে তুমি আমার রাহে তোমার প্রিয় জিনিস যেটা সেটা কি কুরবানি করো শুভানন্দ এবার ইসমাইল আলাই সালামকে আল্লাহ নবী ইব্রাহিম আলাই এত দিন পর কোন খাবার নাই মানব শূন্য এলাকা কোন পানি নাই কোন কিছু নাই হজরতে হাজরা আলাই সালাম। হজরতে হাজরা আলাই সালাতাম ছোট্ট শিশু হযরতে اسماعিল আলাইহিসসালাতু ওয়াস সালাম এমন অবস্থায় আসছেন কিতাবের ভিতরে আসছেন হযরতি ইব্রাহিম সালামের স্ত্রী হাজরা আলাই যখন দেখলো শিশু বাচ্চা ইসমাইলের পানি 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 করতেছে কিন্তু মানব শূন্য এলাকা কোনো কিছুই নাই তাই হাজরা আলাইহিসসালাতু ওয়াস সালাম হলো মারওয়া বামে হলো সফা এই সফা এবং মারওয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের স্ত্রী আলাই আলাইসাল্লাম পানির জন্য দূরাদুরি করতে লাগলেন ঠিক কিনা একের পর এক যখন দৌড়তে লাগলেন কোনো পানি নাই পানি সুন্দর এলাকা

এই যে সোফা এবং এত যে মারোয়াই দৌড়াদ হাজিদের জন্য কেমত পর্যন্ত নিদর্শন রেখে দিয়েছেন যদি কেউ হজ করতে যায় আর সোফা এবং মারোয়াই যদি দৌড়াদৌড়ি না করে তাহলে তার হজ আল্লাহর দরবারে প্রবল হবে না ঠিক কিনা এইজন্য محترم حاضرین حضرت 하자 আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার একবার সাফাই যা একবার মারুয়াই যা পানি পাচ্ছে না হঠাৎ করে দেখে আল্লাহর নবীর স্ত্রী 하자 আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে লক্ষ্য করে দেখে যে আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চার পায়ের নিচ থেকে পানি উঠছে যারা বলেন সুবহানাল্লাহ পানি উঠার পরে আল্লাহ নবী স্ত্রী হাজারা আলহিস সালাম সাথে সাথে গড়ে দৌড়ে দিয়ে ওই পানি যেন শেষ হয়ে যায় মনে করতেছিল যে শেষ যদি না জানি শেষ হয়ে যায় তাই হজর হাজার আলহি সালাম এই পানি বন্ধের জন্য পাথর দিয়া এরকম বারবার এরকম বন্ধ করতেছে যেন পানি শেষ না হয়ে যায় যেটা বলেন আল্লাহ আকবর তাহলে এই নিদর্শন আল্লাহ কেমন পর্যন্ত বাকি রেখেছেন জুড়ে বলেন ঠিক কি ঠিক না এই হাজিরা লক্ষ লক্ষ টনের টন পানি সেই হাজিরা নিয়ে যাইতেছে এরপরেও কি পানি শেষ হয়েছে পানি শেষ হয়েছে হয় নাই শেষ হবেও না ইনশাআল্লাহ এটাই মুসলিম উম্মার জন্য কোরআন সত্য হাদিস সত্য রসুল সত্য পয়গম্বর সত্য আল্লাহ আছেন সেটা সত্য সেটার বিচরিত স্থিতি আল্লাহ তারা রেখে দিয়েছেন জুড়ে বলেন ঠিক ঠিক না এই জন্য মোহতারম হাজির আমরা বলতে চাই যে আমাদের হজ হজে গেলে যদি হাজি সাপরা ওই সফায় এবং মারোয়াই যদি এরকম ভাবে দৌড়াদৌড়ি না করে তাহলে তারা কি হজ হবে তার হজ হবে তার তোয়াফ না করলে দোরা দূরে সাই না করলে তাহলে তার হজ কবুল হবে না বলতেছিলাম হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির ব্যবস্থা হয়ে গেল এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আই আমার রাস্তায় তোমার প্রিয় জিনিস কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুজার বাকি রইল না আমার প্রিয় জিনিস হলো হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন আমি কোন সন্তান আমি তো এরকম বাইমন একজন বাবা যেই বাবা সন্তান দের জন্য এমন ভয় বনবাসে রেখে গেলাম টেকনে খাবারও দিলাম না এবং স্ত্রীকেও কোনো খাবার দিলাম না এখন আমি আবার আমার সন্তানকে কেমনে বলবো এই আমার বিবিকে আমি কেমনে বলবো এ বিবি আমার রব আমাকে হুকুম করেছে আমার এই সন্তানকে কুরবানি করার জন্য জবে জন্য এই সন্তান এই সন্তানকে জবে করার জন্য আমার BIBIR কাছে আমি কেমনে বলবো তাই ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন সূর্য একটা হাতে নিয়ে যামনের দিকেও প্রশ্নতে লাগলেন কিন্তু কেমনে কি সাথে কেমনে কথা বলবেন এটা নিয়ে নিদিতা দন্ডে পড়ে গেলেন আমাসতি যদি বলে আপনার স্বামী এতদিন হয়ে গেল আপনি আমাদের জন্য কোন খাবার রেখে যান নাই আমার সন্তানের জন্য কোন খাবার রেখে যান নাই মানব শূন্য এলাকার ভিতরে এতদিন পর্যন্ত আমার কলিজা টুকরা ইসমাইল ক্যামিল পালন করেছে এখন আপনি এসেছেন আমার সেই আদরের কলিজার টুকরা সন্তানকে জবে করার জন্য এরকম একটা টেনশন ইব্রাহিম আলাই সালাতামের ভিতরে কাজ করতেছে বলেন ঠিক কিনা কেমনে কইব কেমনে বলবে এই কথা আমি কেমনে বলবো তাই ইব্রাহিম আলাইহি সালাম এই কথা যখন ভাবতেছিলেন তখন ইব্রাহিম আলাইহি সালাহাতুয়াসাল্মে সেই অবস্থাটা আল্লাহ তালাক কুরান উলুল ভিতরে তুলে ধরেছেন ফালম্মা ফালালাম্মা বলঘ মা ও সায়া কলায়া আর ফিল্মা أَنِّي أَصْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى আল্লাহর নবী ইব্রাহিম আলাই সালাত সালাম কোনো কিছু না বলে ছোট্ট শিশু ইসমাইলকে হাত ধরে বললো বাবা হালাম্মা বালাগা মা হুসাইয়া তাফসিরে কিতাবের ভিতরে আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে চলার মতো বয়স হয়েছে এই বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে সাথে নিয়া তার বিবির কাছ থেকে নিয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া চল পথ চলতে লাগলো পথের মধ্যে ইসমাঈল বাবার সাথে চলার মতো বয়স হয়েছে বলেন এই কথা যখন ইব্রাহিম আলাই সালাম একটা কথা বললো স্ত্রীর কাছে বললে যদি আবার অস্বীকার করে তাহলে তো আল্লাহ তালার না ফরমানি হয়ে যাবে জুড়ে বলেন ঠিক কিনা স্ত্রীর কাছে যদি আমি বলি আর স্ত্রী যদি এই কথাটা স্বাভাবিক মহিলাদের মন একটু পরিবর্তন হতে পারে কি পারে না যদি বলেন পারে কি পারে না মহিলাদের অবস্থা একটু হয়তো যদি সে না করে বসে যে না আমার এত আলিজার টুকরা সন্তান আর বাবা সে মায়ের একটু দরদ বেশি থাকে ঠিক

জুড়ে ইব্রাহিম এই কথা বললো আমি স্বপ্নের ভিতরে দেখেছি তোমাকে সবে করতেছি বাবা মাজা মাজার বলো তোমার এখন এই বিষয়ে তোমার অভিমত কি জুড়ে বলেন আল্লাহ আকবার এই বিষয়ে তোমার অভিমত কি বাবা হইয়া যদি সন্তানকে বলে আমি তোমাকে জবে করতেছি অর্থাৎ আমি তোমাকে জবে করব এখন তুমি কি বলো ইব্রাহিম তো হলো এমন একজন ব্যক্তি যে হলো পয়গাম্বরের ছেলে পয়গাম্বর জুরে বলেন ঠিক ঠিক না পয়গাম্বরের ছেলে পয়গাম্বর হওয়ার কারণে বাপকা বেটা সিপাইকা গুরা তাই জবাব দিয়েছে কলাইয়া আবাতিফাল হে বাবা বতি পাল মা তুমার ও পিতা ও পিতা কলতি পাল মা তুমার সতজি দুং বহু মে

আমাকে আপনি পাইবেন সবরকারী হিসাবে কি কারি হিসাবে ইসমাইল আলাইহিস ওয়াস সালাম এই কথা বলতে পারতেন আমাকে আপনি পাইবেন কি হিসাবে সবরকারী হিসাবে ধৈর্য ধারণকারী হিসাবে কিন্তু এই কথা বলেন নাই এবং শুরুতে বলেছে ইনশাআল্লাহ ইনশা আল্লাহর উপর ছেড়ে দিয়েছে যে আমাকে আল্লাহর জন্য অবশ্যই আপনি পাইবেন আরেকটা কথা বলেছে এখানে তোর বুঝা গেল অহংকার করতে নাই ইসমাইল সালাম বলতে পারতেন যে আমাকে সুবরকারী হিসেবে পাবেন তফসিরে কি তোর ভিতরে আসছে না উনি অহংকার করে নাই উনি নবী এর উপর উনি বলেছেন মিনা সবির যারা দৈর্যকারী যারা আছে পৃথিবীর ভিতরে আমি শুধু একা দৈর্য সবরকারী একা নয় অনেক মানুষ ধৈর্য ধারণকারী আছে তাদের মধ্যে আমাকেও পাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে জবাব দিল ইয়া বাবাম আপনি আমাকে ধৈর্য অন্তর্ভুক্ত অন্তর্বুক্ত পাবেন এই কথা যখন বললো বলার পরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইসালাম এবার যখন পিতা পুত্রে যখন এরকম মিনা প্রান্তরের দিকে অগ্রসর হইতে লাগলো সাথে সাথে শৈতান তো আর বসা নাই শৈতান তো তার মাথা নষ্ট হয়ে গেছে এবার শৈতান একবার যে ইসমাইলের কাছে ইসমাইল রে গিয়া বলে এই ইসমাইল তুমি কি জানো বলে কি তোমার বাবা হাতে কি বলে সুরি বলে কি করবে জানো নি কন্যা আমি জানি আমি জানি বলে কি করবে

এই কথা যখন শয়তানকে বলে দিল শয়তান তো আর যখন দেখলো এখানে টিকে থাকতে পারলো না ইব্রাহিমকে ঢুকে দিল ইব্রাহিমের যখন স্থান পেল না শয়তান যখন ইব্রাহিমের কাছে স্থান পেল না ইসমাইলের কাছে স্থান পেল না সেরকম ভাবে কঙ্কর নিক্ষেপ করলো জামরার মধ্যে জাম্বাত লুকবার মধ্যে কঙ্কর নিক্ষেপ করলো আল্লাহ তালার কাছে এই কঙ্কর নিক্ষেপ করাটা এত পছন্দনীয় হলো যত হাজি সাপরা যাবে এই হজ করার জন্য তাদের ও ষাট তা কম্পনিক্য করতে হবে বলেন ঠিক ঠিক না তাদের জন্য কম্পনিক্য করার এই সীতি কিামত পর্যন্ত বাকি থাকবে জুরে বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজرین এবারে পিতা পুত্রের এবারে হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে চলে গেল হাজরার কাছে গিয়া বলে এ হাজরা বলে কি তুমি কি জানো বলে কি হইছে তোমার সন্তান তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করবে কলাই অবিষপ্ত শয়তান দূর হয়ে যান কোনো পিতাকে কোনো সন্তানকে জবাই করতে পারে এই কথা যখন বলল। শয়তান চিন্তা করল এবার আসল কথা না হয়ে না বললেই তো চলে না বলে আসল কথাটা কি শয়তান এবার বলি আল্লাহ হুকুম করেছে ইব্রাহিম যেন তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করে এই কথা যখন হাজারা বলল, বললো হাজারা এবার দীপ্ত কণ্ঠে উত্তর দেয় দৈত্যহীন ভাষায় বলে দিয়েছে এই শয়তান শুনে রাখ আমার একটা সন্তান কেন যদি হাজারো সন্তান থাকে আর আল্লাহ তালার জন্য যদি কুরবানি চাওয়া হয় আমি হাজারা কখনো দীদাবোধ করব না সুবাহ আল্লাহ মরম এমন অবস্থা হয়েছে পিতা পুত্র সাল্লামা আসলামা যখন পিতা পুত্র বই কুরবানির প্রান্তে চলে গেছে মিনা প্রান্তে চলে গেছে জবে করবে জবে করার মুহূর্তে পিতাকে বাবা বল পিতাকে সন্তান বলে ইসমাইল আলাই সালাতু আসসালাম বলতে লাগলো হে পিতা শুনে রাখুন আমার একটা কথা বলে কি আমার হাতগুলো গুলো নিন আমার চক্ষু গুলো নিন আমার পাগুলো গুলো বেঁধে আর আমার এরকম চোখ গুলো বেঁধে নিন আর আপনার

আমার দুনিয়ার মধ্যে এমন একটা সন্তান যে সন্তান যখন এরকম ভাবে পিতাকে বলি চার মিলন হয়ে গেলে মায়া পিতা পুত্রের মায়া হয়ে যাইতে পারে একশত বছর পরে যে সন্তান পেল ওই সন্তানের মায়া জন্য আল্লাহ তারা কুরবানি চেয়েছেন তাই ইসমাইল আলাই সালাম বলল আর একটা কথা বাবা আমার মাকে এরকম ভাবে আমার রক্ত মাকা জামা গুলো দিয়ে হয়তো কিছুটা সান্ত্বনা আবার কোন কোন কিতাবের ভিতরে আসে আমার এরকম ভাবে মাকে বলবেন আমার জন্য যেন খুব ধৈর্য ধারণ করে কাল হাসরের মাঠে আমার মায়ের সাথে জান্নাতে একসাথে দেখা হবে সুবহানাল্লাহ এবার যখন এই কথা বললাম সহজেই অনুমান করা যায় পিতা পুত্র অবস্থা কি হইতে পারে ভাইরা আমার এ তখন ইব্রাহিম আলাই সালাতাম চোখ বন্ধ করলাম চোখগুলো গুলো বেঁধে নিল ইসমাইল আলাই সালাতাম চোখ গুলো বেঁধে নিল কাপড় দিয়া বেঁধে নিল সব কিছু ওকে করলো এই পর্যায়ে যখন ছুরি চালাবে আল্লাহ রবিগম্বর ইসমাইল আলাই সালাতাম বলে বাবা আপনি এরকম ভাবে আপনার চুরিটা একটু ধার করে নেন কারণ হইতে পারে

নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে তায়েববাসীরা যখন আক্রমণত করেছিল meromorphic ভাবে প্রহার করেছিল রাসূলের শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছিল যে রক্তের কারণে আল্লাহ নবী ছরাত পপদ চলতে পড়তেছিলেন না জুতা মুবারক পর্যন্ত এরকম ভাবে রক্ত রঞ্জিত হয়ে গিয়েছিল ওই সময় একবার আসমানবাসীরা ফেরেশতারা কে এসেছিল আরেকবা তাফসিরা কি ঘরের আসছে এই পিতা পুত্র অবস্থা দেখে ফেরাসীরা যখন আল্লাহর কাছে বলতে লাগলো আল্লাহ আপনি এই আপনার পয়গম্বর কে থামান ইব্রাহিম কে থামান আপনার এই ছোট বাচ্চার উপর এই পয়গাম্বর উপর আপনি দয়া করেন এরকম বারবার যখন বলতে লাগলো আল্লাহর কাছে কবুল হয়ে গেল আল্লাহ তার হুকুম দিয়া দিলেন এ সুরি দুনিয়াকে দুই টুকরা করে দিবে কিন্তু আমার اسماعিলের জন্য গলার মধ্যে সুরি না চলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন একবার ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ইব্রাহিম আলাই তখন সুরি সালাইল সুরি সালানোর পরে যখন এরকম ভাবে যখন না কমতি হয়ে গেছে আবার চেষ্টা করেন আবার আপনি আসমানের দিকে তাকাইয়া আমার গলার মধ্যে সুরি সালাইয়া দেন আমার কোন ইচ্ছা নাই আমার কোনো ইচ্ছা নাই আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন বলেন সুবাহান আল্লাহ এরপর দ্বিতীয়বার যখন আবার যখন চেষ্টা করতে লাগলো আল্লাহ নবী ইসমাইল সালাম এবং ইব্রাহিম আলাইস্লা সালাম দেখে জান্নার থেকে একটা দুম্বা এরকম ভাবে কুরবানি হয়ে গেছে শুধু তাই নাই ইব্রাহিম অবস্থান দেখানো পরে ছেলেকে ডাক দেয় কয় বাবা আই আমার কুলে আয় আমার আল্লাহ আমার কুরবানি কবুল করেছে সুবাহান আল্লাহ এটাই হলো কুরবানি শিক্ষা এটাই হলো কুরবানি দীক্ষা এই শিক্ষা এবং দীক্ষা ওই কুরবানির থেকে ত্যাগ এবং দীক্ষা নিতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সহিত যেই কুরবানি কল্পে করার দরকার সেভাবে করার ইব্রাহিম আলাইসালামের মনোভাব নিয়া ইসমাইল আলাইসাল্লামের মতো মনোভাব নিয়া কুরবানি করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন